আলহামদুলিল্লাহ, ইমরজিতে নামাজ পড়লাম, নামাজ শেষ করে রওনা দিব। জানি না ইমরজিতে আবার নামাজ পড়া হবে কিনা। রিক্সা করে ব্রিজের পারে, রিক্সা করে প্রথম যাচ্ছি ব্রিজের উপরে, রিক্সা করে ছুটির দিনে যাচ্ছি একটু বাজার হয়ে তিনতলি, মানে একটা প্রজেক্টের বিষয়ে যাবো। এখন হচ্ছে দ্বিগুণ আসি এখান থেকে যাবো বাবু বাজার হয়ে হচ্ছে বাবু বাজার ব্রিজ উপরে এসে পড়লাম। রিক্সা দেখাও করছেন, রিক্সা দিচ্ছে যাচ্ছি রিক্সা করে ব্রিজের উপরে, রিক্সা করে প্রথম যাচ্ছি ব্রিজের উপরে, রিক্সা করে যাইনি ব্রিজে। চলো বাবু বাজার ব্রিজ পার হই রিক্সা করে। আজকে ওই অনেকে ভ্যানে যাচ্ছে, এই পাশে হচ্ছে সদর ঘাট। এটা প্রথম এক্সপিরিয়েন্স, রিক্সা করে ব্রিজে রাখছি, আগে রিক্সা করে যাইনি ব্রিজে। সদর ঘাট রিক্সা করে যাইনি, প্রথমই সদর ঘাট এই বাবা ব্রিজ থেকে বাড়াচ্ছি। রিক্সা দিয়ে পার হয়ে গেলাম বাবু বাজার ব্রিজ। এখনই করে এসে বললাম এই জায়গার নাম। Thank you.
রাস্তার ভিউটা এত সুন্দর ছিল, এতগুলো ফুটেজ নিচ্ছে, এখন হচ্ছে ডিভাইসটা লোড হয়ে গেছে। এই ডিভাইস হচ্ছে এখন ট্রান্সফার করার হয়ে নাই, হয়তো কিছু ফুটেজ ডিলিট করে দিতে হবে। প্রচুর রোদ, গরমে অবস্থা খারাপ, পুরো ঘেমে গেছে, অনেক গরম পড়ছে। এই এখান থেকে রাজনা করে অটো যায় প্রচুর গরম আজকে, গরম অবস্থা খারাপ। এই পিসে নদীর পাড়ে বাসাটা খুব সুন্দর, মেমোরি ফুল, তাই ফুটেজ বেশি নিতে পারতেছি না। এই হচ্ছে দুঃখ, দেখি মেমোরি কিছু ডিলিট করে আমার ফুটেজ নিব না, প্রবাহ হাতে বেরোয় যাবো। এই যে মাটির রাস্তায় হাঁটতেছি, এই শীতলক্ষ্য নদী মেবি, এটা গ্রামের পরিবেশটা আসলেই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এদিকে এদিকে কিন্তু হিন্দুদের বাড়ি করবো না, বেশি হিন্দুদের সংখ্যা বেশি এদিকে দেখা যাচ্ছে। মাটির রাস্তা, এই যে নদী, নদীর পাশ দিয়ে রাস্তা, বাসাটাও নদীর পাশে। গ্রামের পরিবেশগুলো আসলেও ভালো ঢাকার থেকে। আমরা তো সারাদিন হইগুল্লা, গাড়ির শব্দ, ভিড়, জ্যামজটে থাকি, গ্রামের পরিবেশগুলো নিরিবিলি, শান্তিতে একটু ঘুমানো যায়। এই যে নদী, গ্রামের পরিবেশ সুন্দর, আশেপাশে মানুষের জন্য মাটির ঘর, মাটির রাস্তা। চলো বেরোই, একটু কিছুক্ষণ পর একটু ঘুরে ঘুরে টুরে বেরোয় যাবে এখান থেকে। এই বালির টমার যে বালির ঘোষনগর থেকে এখন রাজানগর বাজারে যাচ্ছি, এখান থেকে চলে যাব। আপুর এখানে ছিলাম অনেকক্ষণ, লাঞ্চ করতে বলেছিল, লাঞ্চও করি নাই, খুব তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে ঢাকায়। প্রচুর রোদ, রোদে অস্থির হয়ে যাচ্ছি, এখানে রেস্ট নিয়ে আগে যাবার বেরোচ্ছি। এই যে রাজানগর বাজারের সামনাসামনি, এলাকাটা সুন্দর, এলাকাটা ভালো লাগছে। কিন্তু এখানে মনে হইলো কি, আমার হিন্দুর সংখ্যাগুলো একটু বেশি মুসলমানদের থেকে, কিন্তু মুসলমানদেরও মসজিদ এখানে ভরা, কিন্তু সবাই এখানে আন্তরিক,
যাকেই জিজ্ঞেস করি যে বাসাটা কোথায়, ঠিকানাটা কোথায়, সেই দেখা দেয়, নিয়ে যায়। অনেকে সামনে আগে দিছে, এই পর্যন্ত যান, এখান থেকে যে ডানে যান, বাবা যান, বলে বলে সামনে আগে দিয়ে গেছে। এই তো চলো যাই ঢাকার উদ্দেশ্যে, আবার বেরোই বাসার উদ্দেশ্যে। তিন নোংরা জানা ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, মসজিদে নামাজ পড়লাম, নামাজ শেষ করে রওনা দিব। জানি না মসজিদে আবার নামাজ পড়া হবে কি না। চলো বেরোই, আবার ইনশাল্লাহ কোনো দিন যদি ভাগ্যে থাকে আবার আসবে এই মসজিদে। আর এই পাশে বাজারে পুরো সবই বন্ধ, শুক্রবার দেখে সব বন্ধ, একটা দোকানও খোলা নেই, যেটা চা খাওয়ার মতো কিনা কিছুই দেবো। নিমতলি থেকে হচ্ছে রাজাবাজার যায় হচ্ছে 20 টাকা, আর এখান থেকে 10 টাকা, 20 টাকা রিক্সা ভাড়া, সব মিলে 100 টাকার মধ্যে খরচা করে, 100 টাকার মধ্যে ঢাকার কাছে একটা গ্রামে ঘুরে কাজে ছিল, কাজে শেষ করে আসলাম। আর ফুটেজ অনেক নিতে পারি নাই, স্টোরেজ ফুল, এর জন্য সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সাথে আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।